রাজ্যে গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য নতুন একটি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন গ্রুপ ডিতে কন্ট্রাকচুয়াল বেসিসে কর্মী নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে উপভোক্তা বিষয়ক বিভাগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন এই আবেদনের বিজ্ঞপ্তি যেই রিলেটেড আমি আপনাদেরকে একটি শর্ট আপডেট দিয়েছিলাম জানিয়েছিলাম মোটামুটি ওভারঅল সবগুলো ব্যাপারে আজকের ভিডিওটি তো আপনারা সেই ব্যাপারেই জানতে পারবেন তবে একটু ডিটেলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে তো এই রয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট মানে উপভোক্তা বিষয়ক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন যে আবেদনের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল সংগ্রহ করে আমি আপনাদেরকে ডিটেইলে জানাতে চলেছি তো তার আগে বলে রাখি এটা কিন্তু রয়েছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই লাইক করে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে অবশ্যই আপনি কিন্তু এই ভিডিওর থেকে জানতে পারবেন যে কোথায় কবে কীভাবে এই পোস্টের জন্য আপনাকে আবেদন করতে হবে একটি লাইক করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে চান সেক্ষেত্রে কনজিউমার অ্যাফেয়ার্সের হোম পেজে আপনি চলে আসলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি এই নোটিফিকেশনের সাথে আদার যত রকমের নোটিফিকেশান রয়েছে সব কিন্তু আপনি এই একটিমাত্র ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন ইতিমধ্যে আমি রয়েছি অফিসিয়াল পিডিএফ ফাইলে তো এই পিডিএফ ফাইলটি লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন সরাসরি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো সবার আগে বলে রাখি এখানে কিন্তু গ্রুপ ডি ওয়ার্কারের জন্য নিয়োগ করা হচ্ছে যেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আমি শর্ট নোটিফিকেশান আপনাদেরকে আগে জানিয়েছিলাম এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হলো ছটি তার সাথে এখানে এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন মানে আপনার মিনিমাম বয়স হতে হবে আঠেরো ম্যাক্সিমাম বয়স যদি আপনার তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে কোয়ালিফিকেশান সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে সেকেন্ডারি মাধ্যমিক অর ইকুইভ্যালেন মানে মাধ্যমিকের সমতুল্য কোনো কিছু পাস করে থাকলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে যেটা মান্থলি স্যালারি তা কিন্তু রয়েছে তিন টাকা কারণ এখানে আপনার যে টাইমের পিরিয়ড তা কিন্তু অনেকটাই কম রয়েছে এখানে আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দুপুরের টাইমে গিয়ে কিন্তু এখানে আপনাকে কাজ করে আসতে হবে মানে এমন নয় যে আপনাকে মানে সারাদিন কাজ করতে হবে তেমন কিন্তু নয় একটা পার্ট টাইম জব হিসাবেই কিন্তু আপনাকে এখানে তিন হাজার টাকা দেওয়া হচ্ছে তো তিন হাজার টাকা অনেকটাই কম তবে যদি আপনি এখানে এক্সপিরিয়েন্সটা দেখেন কারণ এখানে কাজ করলে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হবে যেটা আপনি নেক্সট কোনো ফিল্ডে কাজে লাগাতে পারবেন যদি আপনি এই হিসেবে দেখেন তাহলে দিক দিয়ে দেখতে গেলে আপনার একটু হলেও পশিয়ে যাবে এবার এটা সম্পূর্ণ আপনার ডিসিশন আপনি এখানে আবেদন করবেন কিনা তো এখানে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটি আপনি পেয়ে যাবেন এই পিডিএফ ফাইলটি যেটা রয়েছে তার একেবারেই শেষের দিকে তো এই শেষে দু নম্বর এবং তিন নম্বর পেজ মিলিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে যদি আপনি আবেদন নাও করবেন ভাবছেন তাহলে আপনি একবার দেখে রাখতে পারেন কারণ এখানে যেহেতু শুধুমাত্র মাধ্যমিক পাশের জন্য বলা হয়েছে তো আপনি এখানে মাধ্যমিক পাশের জন্য অ্যাপ্লাই করলে পরবর্তীতে যদি কন্ট্রাকচুয়াল বেসিস আদার্স কোনো পোস্টের জন্য প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার যেহেতু আবেদন করা রয়েছে আপনার কাছে সবার প্রথম ফোনটা আসতে পারে তো এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কারণ এর আগে আমি অ্যাপ্লাই করেছিলাম একটা পোস্টের জন্য আমাকে পরে অ্যাপ্রোচ করা হয় অন্য একটি পোস্টের জন্য মানে তারা কিন্তু করে তবে নাও করতে পারে আপনার ক্ষেত্রে তো এটা কিন্তু আমি সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝি তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যেটা রয়েছে তা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনাকে এই ফর্ম্যাট অনুযায়ী দেখে দেখে লিখতে হবে মানে এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান শুড ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন হিজ হার ওন রাইটিং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইথ ডিফেক্ট ইন এনি রেসপেক্ট উইল বি সামারলি রিজেক্টেড মানে এখানে কিন্তু আপনাকে ফর্মেটটা দিয়ে দেওয়া হয়েছে এই ফর্মেট অনুযায়ী আপনাকে নিজের হাতে লিখতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তার সাথে এখানে আপনাকে আলাদা করে একটি অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে যেটি আপনি ইতিমধ্যেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন উইথ পিন কোড আপনি এটা দেখে এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা পিডিএফ ফাইলের লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন ভিডিও শেষে অবশ্যই পিডিএফ ফাইলটিকে আপনি ডাউনলোড করে নিতে ভুলবেন না তো এই গেল ওভারঅল ফুল নোটিফিকেশন যেখানে আপনাদেরকে এটাই জানানোর ছিল যে এক্ষেত্রে আপনি মাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন বাকি যদি আপনার স্যালারি ইস্যু থাকে তাহলে আপনি এখানে আবেদন করবেন না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত এই পরীক্ষার পাশাপাশি যদি আপনারা আদার্স যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সম্পূর্ণ বাংলায় আপনারা প্রস্তুতি নিতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য কমপ্লিটলি বাংলায় কোর্স লঞ্চ করে ফেলেছে আটটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের তরফ থেকে তো এবার আমরা দেখে দিই এখানে আপনারা কোন কোন ধরনের কোর্সগুলো পাবেন যেখানে আপনি পাবেন ডাব্লিউ এর লাইভ রেকর্ডেড ক্লাস তার সাথে পাবেন আর আরবি এন ডিপিসি অ্যান্ড আর আরবি গ্রুপ ডির জন্য কমপ্লিট ফাউন্ডেশন কোর্স তারপর থাকছে ডাব্লিউ বি পিএসসি ক্লাসশিপের জন্য মেইনসের ক্লাস তারপর থাকছে কমপ্লিটলি ম্যাথের ব্যাচ মানে যেখানে আপনি শুধুমাত্র ম্যাথ শিখতে পারবেন এবং সেই ধরনের ম্যাথ আপনার যে কোনো চাকরি পরীক্ষাতে কাজে আসবে মানে এটা মেনলি ম্যাথের ভিতটাকে শক্ত করার জন্য এবং ভীতিটাকে দূর করার জন্যই কিন্তু তৈরি করা হয়েছে তারপরে থাকছে কমপ্লিট ব্যাচ যেখানে ওয়েস্ট বেঙ্গল এসআই অ্যান্ড কনস্টেবলের জন্য আপনি একসাথে কম্বাইন্ড পেয়ে যাচ্ছেন তারপর থাকছে ডব্লুবি পিএসসি আইসিডিএস মেইন্সের জন্য কমপ্লিট কোর্স যেখানে সম্পূর্ণ বেঙ্গলিতে আপনি কিন্তু করতে পারছেন এবং এই কোর্সগুলোর পরবর্তীতে আরও আপনি এখান থেকেই পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য মক টেস্ট দশটি পূর্ণ দৈর্ঘ্যের পরীক্ষা ডাব্লু বিপিএসি আইসিডিএস মেন্সের জন্য ইবুক পেয়ে যাচ্ছেন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং তার সাথে মিশন ডাব্লিউ বিসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য আপনি ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে টেস্ট সিরিজ পেয়ে যাবেন কমপ্লিটলি আর আর পি এন জন্য কিন্তু আপনি সম্পূর্ণ বাংলায় দশটি ফুল ইংলিশ মকের জন্য কিন্তু এই বইগুলোকে কালেক্ট করতে পারেন প্রত্যেকটির জন্য লিঙ্ক আপনি পেয়ে যাবেন ড্রেস If you are interested, then please check out.